প্রিয় দর্শক সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্ক্রিনে পাতা দেখে আপনারা বুঝতে পারছেন আজ আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি নিম দেশি নিম গাছ আমার কাছে আমার ছাদ বাগান এবং বারান্দা মিলিয়ে তিনটি নিম গাছের চারা আছে দেখুন কি চমৎকার ডাল ছড়িয়েছে তারা চারপাশে নিমের উপকারিতা নিয়ে আসলে নতুন করে বলার কিছুই নেই আপনারা জানেন যে নিম পাতা উপকারী একটা মজার ব্যাপার হচ্ছে নিম পাতা ভাজি করেও খাওয়া যায় আরেকটা মজার জিনিস হচ্ছে যে এটা তো ভর্তা করে ত্বকের চুলের বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ এগুলো নিরাময় করা সম্ভব হয় এছাড়া ডাল নিমের যে ডাল এটা দিয়ে মেসোয়াক করা যায় আরও নানাভাবে ব্যবহার করা যায় আপনারা জানেন মেসোয়াকের উপকারিতা কি কি। এছাড়া আমি যদি বলি নিমের বীজ থেকে তেল হয় সেই তেলও নানাবিধ উপকার করে থাকে মানুষের ছাদবাগানে একটি নিম গাছ থাকা কেন জরুরি কারণ হচ্ছে দেশি নিম হচ্ছে সেই গাছগুলোর মধ্যে অন্যতম একদম প্রথম সারিতে যারা পিওর অক্সিজেন ছাড়ে আমরা জানি গাছ অক্সিজেন ছাড়ে কিন্তু নিমের অক্সিজেন হচ্ছে একদম বেশি পিওর তাই ছাদবাগানে একটি নিম গাছ যদি আপনার থাকে এটা দারুণভাবে আপনাকে অক্সিজেন ছড়াবে কিভাবে নিম গাছের যত্ন নেবেন নিম কিন্তু খুব সহজেই হয় আপনি যত বড় পাত্রে এটা লাগাবেন গাছটা তত বড় হবে আপনি একদম ছোট টবে লাগিয়ে শুরু করতে পারেন এরপরে যখন আস্তে আস্তে গাছটা বড় হবে আপনি বড় গাছে বড় টবে এটা স্থানান্তর করতে পারেন আমি কোথায় লাগিয়েছি দেখাই খুব ছোট্ট একটা ড্রামে ড্রামটা দেখুন বেশ ছোট একটি ড্রাম বৃষ্টির জন্য ছাদ বাগানটা একটু কাদা হয়ে আছে এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আচ্ছা এই ড্রামটাতে আপনার দেখুন গাছটা কত বড় হয়েছে মাশাল্লাহ দেখুন দারুণ একটা শেপ নিয়েছে তো আমি মাটিটা কিভাবে তৈরি করেছে বলি যে কোনো মাটিতেই নিম গাছ হয় ছাদ বাগানে করার জন্য আপনারা মাটির সঙ্গে যেটা মেশাবেন সেটা হচ্ছে টোয়েন্টি পারসেন্ট পরিমাণ কোকোডাস্ট মেশাতে পারেন এবং জৈব সার মেশাতে পারেন মাটির সম বা মাটির থার্টি ফোরটি পার্সেন্ট হলে ভালো ঠিক আছে মিনিমাম হ্যাঁ এছাড়া মাটির সম হলে আরও ভালো এভাবে আপনারা ছাদবাগানে নিম গাছ রোপণ করতে পারেন অন্তত তিন চার ঘন্টা রোদ পায় এমন জায়গায় যদি লাগান এবং বেশি রোদ পায় হলে তো আরও ভালো তিন চার ঘন্টা রোদ পায় এমন জায়গায় যদি লাগান নিম গাছটা অনেক সুস্থ সবল হবে অনেক দ্রুত বাড়বে দেখুন কি চমৎকার পাতা আছে আমি যেটা বললাম নিমের পাতা ভাজি করেও খাওয়া যায় একটু তেতো লাগে কিন্তু সেটা দারুণ উপকারী আচ্ছা এছাড়া আপনি আমি তো মাটি তৈরিটা বললাম এরপরে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে প্রতি দুই মাসে বা এক দুই মাসে একবার করে মাটি খুঁড়ে কিছু জৈব সার আপনারা দিয়ে দিতে পারেন সঙ্গে যদি হাঁড়ের গুঁড়া শিমকচি নিমখৈল এগুলো দিতে চান দিতে পারেন কোনো প্রবলেম নাই না দিলেও প্রবলেম নাই আমি যেটা করি তিন মাসে একবার দুমুঠো করে জৈব সার দিয়ে দিচ্ছি কখনো কখনো এম এম সার একটু করে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এছাড়া আমি যখন কোনো ফল গাছের জন্য সরিষার খৈল করি তখন সরিষার খৈল পচানো পানি আমি এটাতে দিয়ে থাকি কিভাবে দিয়ে থাকি সরিষার খৈল যেভাবে আমরা পচিয়ে দেই হ্যাঁ পচিয়ে ভালো পানি মিশিয়ে ফল গাছে বা ফুল গাছে দিয়ে থাকি সেটাই আমি এখানে দেই পনেরো দিনে একবার অথবা মাসে একবার খুব বেশি যে খাবার নিম খৈলের জন্য আলাদা করে লাগে তা কিন্তু না আপনার অন্যান্য গাছের যত্নের কিছু অংশ আপনি ওকে দেবেন ও আপনাকে দারুণভাবে হ্যাপি করবে তো দর্শক আপনার ছাদ বাগানে একটি নিম গাছ কিন্তু থাকতেই পারে এবং অবশ্যই সেটা দেশি নিম কোনোভাবে আপনি হাইব্রিড বা অন্য জাতের নিম না লাগিয়ে বিশ্বস্ত জায়গা থেকে একদম দেশি চারা আপনি রোপণ করতে পারেন নিম গাছের প্রায় একশো তিরিশটার বেশি ভেষজ গুণ রয়েছে একশো তিরিশটার বেশি চিন্তা করা যায় সো আপনার পরিবারের নানা রকম সমস্যা পরিবারের সদস্যদের অনেক অসুখ বিসুখ কিন্তু এই নিম গাছ দিয়ে আপনি অনেকখানি নিরাময় করতে পারবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম